ভারতের সামনে চিন্তার মেঘ, ওভালের সবুজ ঘাস। দিনেশ কার্তিকের উইকেটের ছবি পোস্ট করার পর থেকেই বাউন্সে উইকেটে কিভাবে স্টার্ক কামিন্সদের সামলাবেন রোহিতরা, তাই নিয়ে চলছে আলোচনা। ফাইনালের লড়াইয়ে কথার যুদ্ধে নেমেছেন সাবেকরা। কারো বাজি অজিদের পক্ষে তো কেউ এগিয়ে রাখছেন টিম ইন্ডিয়াকে। এবার সে বাগ যুদ্ধে যোগ দিলেন টিম ইন্ডিয়ার সাবেক কোচ ও অধিনায়ক রবি শাস্ত্রী। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা শুনলেই মনটা আক্ষেপে ভরে যায় তার। প্রথম আসরে দলটির কোচের দায়িত্বে ছিলেন শাস্ত্রী, নিউজিল্যান্ডের কাছে সে হার এখনও পোড়ায় তাকে। তবে সে আসরের তুলনায় এবারের ফাইনাল বেশ সহজ হবে বলে মনে করেন শাস্ত্রী। 2021 সালে করোনার কারণে কোনো দলই ঠিকভাবে অনুশীলন করতে পারেনি। জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে মানসিকভাবে তারা অনেক চাপে ছিল, তবে এবার আর সেই পরিস্থিতি নেই। অনুশীলনও বেশ ভালো হয়েছে। ভারত দলটাকে নিয়ে আমি দারুণ আশাবাদী। অজিদের আগুনে পেস অ্যাটাক নাকি ভারতের সিরাজ স্বামী জুটি, কাকে এগিয়ে রাখছেন শাস্ত্রী? এই আলোচনায় অবশ্য অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেন তিনি। দেখুন, বাউন্সিং উইকেটে স্টার্ক প্যাট কামিন্স দুর্দান্ত, তাদের মানে আমি সিরাজ স্বামীকে রাখতে পারছি না। আমার মনে হয় এখানে ভারত কিছুটা হলেও পিছিয়ে থাকবে, তবে যদি বুমরা থাকতো তাহলে ভারতকে এগিয়ে রাখতাম। আইপিএল এর টানা খেলা থাকায় ভারতীয় ক্রিকেটাররা কিছুটা ক্লান্ত থাকলেও অজিদেরও খুব বেশি এগিয়ে রাখেননি শাস্ত্রী। পারভিন আক্তার, সময় সংবাদ।